হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমি ভালো। হ্যাঁ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে আমরা খুব মজার একটা লেসন শিখবো, যে পানি পান করা। হ্যাঁ, যে পানি খাচ্ছি আমরা, বোতল থেকে পানি নিয়ে পানি খান পান করতেছি, এই পানি খাওয়া এবং বোতল পানি খেতে গিয়ে বোতলে যে যে চিপি আছে বা এটাকে ক্যাপ বলে, এটাই যে খোলা এবং পানি খাওয়া, এটার খুঁটিনাটি ইংলিশগুলো আমরা শিখে নিব। খুব মজার ইংলিশ, রাইট? যেমন পানি খেতে হলে প্রথমে কী করতে হবে, এই ক্যাপটা, এটাকে বাংলা কেউ সিপি বলি বা মুখ বলি, যাই যাই বলেন, তো এটাকে হোয়াট এভার ইউ সে, তো এটা এই যে এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় ক্যাপ। এটাকে ইংলিশে কি বলা হয়? ক্যাপ। তো ক্যাপটা তো খুলতে হবে। এই যে ক্যাপটা খোলা, ক্যাপ খোলা ইংলিশ কি হবে? এটা বলে টুইস্ট অফ, টুইস্ট অফ মানে খোলা, ঠিক আছে? তাহলে বোতলের এই ক্যাপটাকে খোলাকে কি বলা হয়? টুইস্ট অফ, টুইস্ট অফ, ওকে, মানে বোতলের পিসি খোলা, ঠিক আছে? মানে বোতলের ক্যাপটা, বোতলের ক্যাপটা খোলা, এটা কি বলা হয়? টুইস্ট অফ, ওকে। এটা খুললাম, তো খোলার পরে পানি খাবো, রাইট? এখন আমি পানি খাবো। এখন এই পানি খাওয়াটা, আসলে পানি খাওয়াটা কয়েক ধরনের আছে, রাইট? কেউ আস্তে আস্তে খায়, কেউ একবারে খায়, কেউ অনেক তাড়াতাড়ি খেয়ে নেয়। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে পানি খাচ্ছি, যেমন এই যে আমি পানি খাচ্ছি, এটা হলো ড্রিঙ্কিং। তাহলে আমি পানি খাচ্ছি কি হবে? আমি পানি পান করতেছি। হ্যাঁ, তাহলে কি হবে? আমি পানি পান করতেছি, তাহলে কি হবে? আই এম ড্রিঙ্কিং ওয়াটার, আই এম ড্রিঙ্কিং ওয়াটার, ওকে। আমি পানি পান করতেছি, রাইট? যেমন এটা হলো কি, আমি পানি পান করছি, এটা হলো আই এম ড্রিঙ্কিং ওয়াটার, ওকে। তারপর আসেন যে একটানে অনেক জোরে পানি খাওয়া। হ্যাঁ, মানে একটানে অনেক পানি খাওয়া, এটাকে বলা হয় কি? আই এম সাগিং ওয়াটার, আই এম সাগিং ওয়াটার, মানে আমি পানি পান করছি, মানে একটু একটানে পানি পান করা, একটানে অনেক পানি খেয়ে নেওয়া, এটাকে বলা হয় কি? আম আম চাগিং, আম চাগিং ওয়াটার, আম চাগিং ওয়াটার, মানে আমি একটানে অনেক পানি, জোরে জোরে পানি খাওয়া, এটাকে বলা হয় আম চাগিং, ওকে, ঠিক আছে? মানে একটানে অনেক পানি খেয়ে নেওয়া, ঠিক আছে? এইভাবে একটানে অনেক পানি খেয়ে নেওয়া, ঠিক আছে? তারপর দেখেন আবার পানি এইভাবে খাচ্ছে, মানে আস্তে আস্তে। হ্যাঁ, মানে ওই একটু একটু করে পানি খাওয়া, এটা একটু একটু করে পানি খাওয়া, চায়ের মতো, গরম চায়ের মতো, রাইট? এটা কি কি বলা হয়? আই এম সিপিং, যদি আস্তে আস্তে, একবারে আস্তে আস্তে। হ্যাঁ, এভাবে পানি যদি খাই, তাহলে এটা কি বলা হয়? আম সিপিং ওয়াটার, আম সিপিং ওয়াটার, মানে চুমুক দিয়ে পানি পান করা, আস্তে আস্তে পানি পান করা, একবার স্লোলি। হ্যাঁ, চুমুক দিয়ে পানি পান করা, ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন, আচ্ছা, এখন এই যে বোতলের মুখ যেটাকে বলা হয় বা পিস, এটাকে কি বলা হয়? ক্যাপ। এটা কি বলা হয় অনেকে জানে, এটাকে বলা হয় ক্যাপ। আচ্ছা, এখন এই ক্যাপটা লাগানো, ক্যাপটা লাগানো, এটা এটা দুইটা ইংলিশ আছে, একটা হচ্ছে, একটা হলো টুইস্ট ইন, টুইস্ট ইন বলা যায়, অথবা কি বলতে পারি আমরা, স্ক্রিউ, স্ক্রিউ, স্ক্রিউ দ্য ক্যাপ, প্লিজ স্ক্রিউ দ্য ক্যাপ, ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? তো আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো আমরা আসলে একটু চেষ্টা করলে, যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত কাজ করি, আসলে ইংলিশ এত কঠিন না, খুব সহজ, জাস্ট একটু যদি আমরা একটু সতর্ক থাকি বা একটু যদি চিন্তা ভাবনার একটু যদি পরিবর্তন ঘটাতে পারি, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারি। হ্যাঁ, যে পানি পান করতেছি, পানি পান করতেছি কিভাবে, কি আসতে না জোরে বা কি, এই জাস্ট রিলেটেড সবগুলো নিয়ে একটু ভাবলে হয়ে যায়, রাইট? তো আশা করি বন্ধুরা আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল, আপনাদের কলিগ যারা আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং সবাই আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আমি নতুন নতুন আপনাদের সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আপনারা যদি কিছু শিখতে পারেন, সেটা হলো আমার সার্থকতা, রাইট? আমি চাচ্ছি যে যে ইংরেজি শিক্ষার আলোকে বাংলাদেশ থেকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে, রাইট? সো যাতে করে আপনারা অফিসে বসে, গাড়িতে বসে, অথবা আপনাদের বাসায় বা যে কোনো জায়গায় যে অবস্থায় আছে সেখানে বসে যেন আপনারা কিছু ইংরেজি শিখতে পারেন, এবং সেটাই হলো আমার সার্থকতা, রাইট? আর আমার একটা ফেসবুক পেজ আছে, পেজটাকে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যান, এবং সবাই আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। See you on my next video. Until then, Allah Hafiz. Assalamu alaikum.